ধর্ম নয়, জাত নয়, মানুষই হোক ভাবনা। শঙ্কর গুহনিয়োগী, গন বাট নট ফরগটন। এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। তার আসল নাম ধীরেশ, বাবা হেরম্ব কুমার, মা কল্যাণী। আসামের নওগাঁ জেলায় তার জন্ম। বাবার কর্মস্থলে প্রাথমিক শিক্ষা, আর আসানসোলে সাঁকতরিয়া কয়লা খনি অঞ্চলে জ্যাঠামশাইয়ের কাছে থেকে তিনি মাধ্যমিক পাশ করেন। ওখানেই খনি শ্রমিকদের জীবন কাজ থেকে তিনি বুঝতে শেখেন, বড়লোক কীভাবে বড়লোক হয় আর গরিব কীভাবে গরিব হয়। জলপাইগুড়িতে আইএসসি পড়ার সময় তিনি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হন। 1959 সালে বাংলা জোড়া খাদ্য আন্দোলনের ঢেউ তাকেও ভাসিয়ে নিয়ে যায়। রাজনীতির কারণে আইএসসির রেজাল্ট তার খারাপ হয়েছিল। তিনি এরপর উত্তরবঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন, কিন্তু তিনি এখানে পড়াশোনা না করেই ঘর ছাড়েন। 1961 সালে নবনির্মিত ইস্পাত শহর ভিলাইতে পৌঁছন, তখনও তার বয়স 18 পার করেনি। ভিলাই নগর স্টিল প্ল্যান্টে কাজ করতে করতেই দুর্গ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক হন। শ্রমিক আন্দোলনে নেতৃত্বদানের জন্যে চাকরি যায় তার। গ্রেপ্তারি এড়াতে ছত্তিশগড়ে চলে যান এবং কৃষক শ্রমিকদের ভিতরে থেকে কাজ করতে শুরু করেন। মাছ ধরা, পাথর ভাঙা, চাষাবাদ ইত্যাদি অনেক কিছুই জীবিকা নির্বাহের জন্য তাকে করতে হয়েছে। জগদলপুর থেকে শ্রমিক শোষণের বিরুদ্ধে তার প্রতিবাদী লেখা প্রকাশ হতে থাকে হিন্দি ভাষায় স্ফুলিঙ্গ পত্রিকায়, ফলে স্থানীয় মাফিয়া এবং পুলিশের আক্রমণের সম্মুখীন হতে হয়েছে তাকে বারবার। 1975 সালে জরুরি অবস্থা জারি হলে তিনি জঙ্গলে আত্মগোপন করেন এবং এই সময় প্রথম ছদ্মনাম নেন শঙ্করলাল ঠাকুর নামে। পরবর্তীকালে এই নামেই দেশের শ্রমজীবী মানুষের কাছে তিনি ব্যাপক পরিচিতি পান। বিয়ে করেছিলেন আদিবাসী শ্রমিক কন্যা আশাকে। স্থানীয় শ্রমজীবী মানুষের সাথে মিলেমিশে তিনি কাজ করতেন বলে তার জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। নদীবাদ বিরোধী আন্দোলন বা জঙ্গলের অধিকার নিয়েও তিনি সংগ্রাম করেছেন। তিনি বিভিন্ন আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের মজুরি বৃদ্ধিও ঘটান, কিন্তু লক্ষ্য করেন শ্রমিকদের রোজগারের একটা বড় অংশ মদের পিছনে নষ্ট হচ্ছে। তখন তিনি মহিলা শ্রমিকদের সহায়তায় মদ্যপান বিরোধী ধারাবাহিক সংগ্রামে জয়ী হন এবং সামাজিক সুফল পান। তার চিন্তার মূল মন্ত্রই ছিল সংঘর্ষ আউর নির্মাণ। তার উদ্যোগেই ছত্তিশগড়ে শ্রমিকদের স্বেচ্ছায় শ্রমে ও চাঁদায় নির্মিত হয় শহীদ হসপিটাল। শঙ্কর গুহনিয়োগী শ্রমিকদের খণ্ড বিখণ্ড মানুষ হিসাবে দেখতেন না, দেখতেন পরিপূর্ণ মানুষ হিসাবে, যে মানুষ উৎপাদনের কাজ ছাড়াও পরিবার ও সমাজের সাথে জড়িত থাকে। খাদ্য বস্ত্র বাসস্থানের সমস্যা, নিজের অবসাদ বিনোদনের জন্যে, সন্তানদের শিক্ষা স্বাস্থ্য চিকিৎসার জন্যেই যাকে ভাবতে হয়, যাকে সম্পর্ক রাখতে হয় সমাজের অন্যান্য মানুষের সঙ্গেও। তিনি আমাদের বুঝিয়েছিলেন বুদ্ধিজীবীদের কাজ শুধু মেহনতি মানুষকে নেতৃত্ব দেওয়া নয়, আমাদের কাজ সমাজ বিজ্ঞানের কথাগুলি তাদের কাছে পৌঁছে দেওয়া। যে বিজ্ঞানে আমরা প্রশিক্ষিত সেই বিজ্ঞানকে জনবদ্ধ করে তাদের হাতে তুলে দেওয়া। তার আন্দোলন এবং জনসমর্থন স্থানীয় দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও খনি মাফিয়াদের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। 28 সেপ্টেম্বর 1991 সালে ভিলাইতে নিজ বাসভবনে ঘুমের মধ্যে তাকে হত্যা করা হয়েছিল। আজ আমি এই অসামান্য মানুষটিকে প্রণাম জানাই।
নমস্কার।